মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় পার করে নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করলেন সভাপতি পদপ্রার্থী বাদল রায়। সশরীরে উপস্থিত না থাকলেও তার স্ত্রী মাধুরী রায় বাফুফে ভবনে এসে জমা দিয়েছেন আবেদনপত্র। নির্ধারিত সময়ের পরে নাম প্রত্যাহার করলে ব্যালটে নাম ও নাম্বার থাকবে বলে বাফুফে আগে জানালেও এখন এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বিকেল 5টায়, কিন্তু তখনও বাকি দিনের মূল নাটকীয়তার। নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় আধ ঘন্টা পর বাফুফে ভবনে হাজির আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদের প্রার্থী বাদল রায়ের স্ত্রী। এসেছেন নির্বাচন থেকে সরে যাবার চিঠি নিয়ে, কারণ সাবেক এই ফুটবলারের শারীরিক অসুস্থতা। ফুটবলের জন্য আসা সে করতে চেয়েছিল, তো এখন দেখছে যে তার শরীর অসুস্থই আসলেই খুব একটা ওর সাপোর্টে কাজ করছে না, আসলে অনেক ডিমোশন হচ্ছে, স্বাস্থ্যের কথা বলতে খুব কষ্ট হচ্ছে। পাঁচটার আগেই কেন আসলেন না তিনি? এমনকি যে ডেলিগেটদের সম্মতিতে বাদল রায়ের প্রার্থিতা বৈধতা পেয়েছিল, আবেদনপত্রে ছিল না তাদের স্বাক্ষরও। তবে কি অজানা কোনো চাপে সরে গেলেন বাদল রায়? যেহেতু টাইমটা খুবই কম, শর্ট নোটিসে 5টার মধ্যে এটা ক্লোজ হয়ে যাওয়ার কথা, আমি খুব ঘোরাঘুরি করে হাতে লিখে নিয়ে চলে আসি, ওদের সাইন নেওয়ার আমার একদমই সময় হয়নি। এর আগে বাফুফে নিশ্চিত করেছে নির্ধারিত সময়ের মাঝে মনোনয়ন প্রত্যাহার না করা হলে ব্যালট পেপারে থাকবে তার নাম ও নাম্বার। সময় শেষে বাদল রায়ের আবেদন প্রাপ্তিতে কিছুটা দ্বিধায় পড়েছে তারা। যদি আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করে, প্লিজ রেফার টু আওয়ার মিটিং, যে আমরা মনোনয়নপত্র আমরা প্রত্যাহারপত্র পেয়েছি এবং এটা নির্বাচন কমিশন ডিল করবে, নির্বাচন কমিশনের কালকে মিটিং আছে। Whatever it is, they will clarify, they will answer it tomorrow. এদিকে নির্বাচনের তফসিল অনুযায়ী রোববার দেয়া হবে চূড়ান্ত প্রার্থী তালিকা আর তাদের ব্যালট নাম্বার। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা।